আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মৃত্তিকা সরস্বতী অরুণী। আমরা আছি খিলগাঁয়ে চারকোলে। এই রেস্টুরেন্টটা যদি আপনাদেরকে চিনাইতে চাই, তালতলা মার্কেটে ঢোকার একটু আগে ফ্যাশন স্পেস, ঢং, গিফটল্যান্ড এই দোকানগুলির জাস্ট অপোজিটে দোতলায়। সো আমরা এখানে একটা অন্য কাজে এসেছিলাম, সেখান থেকে একটু টায়ার্ড হয়ে যাওয়ায় আমরা হালকা কিছু খাওয়ার জন্য এখানে এসেছি। আমাদের প্রথম আইটেম হচ্ছে চকলেট কোল্ড কফি, আর নাচোস আসছে। খুবই শর্ট হবে, আমি টেস্ট করতে চাই। বেশ থিক, চকলেটের টেস্টটা খুব প্রমিনেন্ট, বাট রেগুলার। কিন্তু গ্লাসটা খুবই সুন্দর, আমার গ্লাসটা খুব পছন্দ। এটার প্রাইস প্রবাবলি 70 টাকা, সো প্রিটি মাচ গুড ডিল। এবার আমরা নাচোসের ওয়েট করি। নাচোস চলে এসেছে। ওকে, আচ্ছা, যাদের যদি কারো আমার এই আংটিটা পছন্দ হয়ে থাকে, এটা আমি যে পেজ থেকে নিয়েছি ছায়াতুরু, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ও আমি চারকোলে যেখানে বসেছি এটা একটা বেবি ট্যাক্সি। নাচোসে কোনো অপশন ছিল না, নাচোস একরকমেরই ছিল মেনুতে, হুইচ ইজ আই থিঙ্ক লেটস সি। ওকে, চিজ, মেয়োনিজ, সস, একটু শসা দেখতে পাচ্ছি, মাংসের কিমা, আর বেশ বড় সাইজের টর্টিয়া চিপস, আই মিন টর্টিয়া চিপস। নাইস চিজ বোল, আমি বলবো এই পুরোটা পরিমাণ 200 টাকা, প্রবাবলি 200 টাকা, না 200 টাকা না, মনে হচ্ছে 160 টাকা। বিলটা আসলে আমি আপনাদের আবার কনফার্ম করবো। দিস ইজ গুড, আই লাইক ইট। ক্যামেরার পিছনে আছে অর্ণব, খুবই দুঃখী দুঃখী চেহারা করে তাকায় আছেন। সো ভিডিওটা আমি আবারও পজ করে ওকে খাওয়ার সুযোগ করে দিচ্ছি। আমাদের খাওয়া মাঝে মাঝে পর্যায়ে মিউজিক চলছে, সো আমি জানি না আমার ভয়েস কতটুকু আসবে, বাট এ হচ্ছে চারকোলের বিল। আমরা তাড়াতাড়ি ভিডিওটা কাজ শেষ করার জন্য বিল চেয়ে ফেলেছি। যা বলেছিলাম, ও চকলেট কোল্ড কফি 80 টাকা করে, দুইটা চকলেট কোল্ড কফি নিয়েছি আমরা, নাচোস একটা 160 টাকা। ১৬০ টাকায় আমি তোর দিকে তাকাইছি, 160 টাকায় যতটুকু এখানে চিপস অ্যান্ড আদার স্টাফ ছিল, 2-3 রকমের সস, প্রচুর পরিমাণে মাংস আর প্রচুর চিজ, ইটস রিয়েলি গুড, আর একটা পানি। সো টোটাল আমাদের বিল হয়েছে 335, ইনক্লুডিং দ্যাট অ্যান্ড আদার শিপ। ওকে, সো জায়গাটা খুব ছোট, কিন্তু কর্নারের সাইডে ডেকোরেশনটা খুব সুন্দর। সো যদি এখানে কেউ ওরকম অট টাইমে এসে পড়লে এবং হালকা কিছু খাওয়ার জন্য বা ভারী সেট মেনু খাওয়ার জন্য কোনো জায়গা খুঁজেন, তাহলে এই জায়গাটা আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন, ইটস এ গুড প্লেস। আর কোল্ড কফি আর নাচোস দুটোই খুব ভালো ছিল। সো খুব শীঘ্রই আবারও অন্য কোনো জিনিসের রিভিউ নিয়ে চলে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।